নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 14 ডিসেম্বরে সুপ্রিম কোর্টে আরবিআই কিন্তু জানিয়ে দিয়েছে যে লোন রিস্ট্রাকচারিং এর ব্যাপারটা সেটা কিন্তু ওপেন টু অল করে দেওয়া হয়েছে, যাতে করে সবাই তাদের লোনকে রিস্ট্রাকচারিং করতে পারে এবং মোরাটোরিয়াম বাড়ানোর ক্ষেত্রে তারা আগে থেকে কিন্তু নানা করে আসছে। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছিলেন যে লোন রিস্ট্রাকচারিংটা কি এবং এ ব্যাপারে কিন্তু বিস্তারিত ভিডিওর জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো লোন রিস্ট্রাকচারিং কি এবং তার সাথে এই লোন রিস্ট্রাকচারিং সুবিধা কি পাবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। তো পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল ঘন্টাটাকেও অল করে রাখুন, যাতে করে ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনে পেয়ে যান ভিডিওগুলো। তো চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, আরবিআই তরফ থেকে যে রিস্ট্রাকচারিং প্ল্যানটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার যে লোন অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা যতটা পরিমাণে আপনার এখন ইএমআই দিতে হয়, ধরুন আপনার 5,000 টাকা করে এখন প্রতি মাসে মাসে ইএমআই দিতে হচ্ছে, এবং কোভিডের জন্য আপনি যেহেতু এখন স্ট্রেসড হয়েছেন এবং আপনার ইকোনমিতে এক প্রকার প্রভাব পড়েছে, তো সেক্ষেত্রে আপনি আপনার প্ল্যানটাকে কিন্তু আপনার ব্যাংককে বলে আপনার প্ল্যানটাকে আবার রিস্ট্রাকচার করাতে পারেন, যে আপনি 5,000 টাকা করে পার মান্থ ইএমআই দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে ধরুন 5,000 টাকা করে এক বছরের জন্য দিতে হতো, তাহলে কিন্তু আপনার লোনটা সেখানে কমপ্লিট মিটে যেত। কিন্তু এক্ষেত্রে আপনি এই রিস্ট্রাকচার করার মাধ্যম দিয়ে আপনি পুনরায় সেটাকে লোনটাকে গঠন করছেন, পুনর্গঠন করছেন এবং বলতে যাচ্ছেন যে আপনি 5,000 টাকা দিতে পারবেন না, আপনি 3,000 টাকা পার মান্থ দিতে পারবেন বা 1,000 টাকা আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে 5,000 টাকার পরিবর্তে 5,000 টাকা দিলে আপনার কিন্তু সে লোনটা মিটে যেত এক বছরে। এক্ষেত্রে আপনি যেহেতু 3,000 টাকা দিতে যাচ্ছেন, তখন কিন্তু লোনের যে টেনিওরটা, সময়কালটা, সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। আস্তে আস্তে আপনি কম কম দিতে থাকলে তাহলে কিন্তু সেটা এক বছরের জায়গায় 2 বছর বাড়ানো যেতে পারে। তো এভাবেই কিন্তু লোন রিস্ট্রাকচারিংটা করা হয়, অর্থাৎ আপনার যে লোনের পেমেন্টটা আপনি কীভাবে পেমেন্ট করবেন সেই পেমেন্ট সিস্টেমটাকে আরও পুনর্গঠন করানো, একেই বলা হচ্ছে লোন রিস্ট্রাকচারিং। তো এক্ষেত্রে বন্ধুরা, আপনারা এইভাবেই এটা সুবিধা পেতে পারেন। আপনার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, এবং আরবিআই তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে 31 ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এর পরবর্তীতে কিন্তু আপনি কোনোরকমভাবে রিকোয়েস্ট করলেও সেটা অ্যাকসেপ্টেড হবে না। তো সেক্ষেত্রে আপনি 31 তারিখের মধ্যে যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু রিস্ট্রাকচারিংয়ের জন্য আপনার যে কোনো ব্যাংক বা NBFC থেকে লোন থাকুক না কেন, আপনি সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশান প্রসেস যেটা রয়েছে, কোনো কোনো ব্যাংক কিন্তু অনলাইনে এই প্রসেস চালাচ্ছে এবং কোনো কোনো ব্যাংকে আপনি সরাসরি ফিজিক্যালি আপনি ব্রাঞ্চে যেয়ে সেখানে আপনি বলতে পারেন ম্যানেজারকে যে আপনার লোন রয়েছে এবং আপনি সেই লোনকে রিস্ট্রাকচারিং করতে চান। এবং এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আরবিআই তরফ থেকে প্রেস রিলিজ করা হয়েছে, আমি কিন্তু সেই লিঙ্ক কিন্তু দিয়ে দেবো যে নোটিশটা লোন রিস্ট্রাকচারিং এর, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন আরবিআইয়ের একদম ওয়েবসাইট থেকে কি কি বলা হয়েছে আপনারা দেখে নিতে পারেন। এবং তার সাথে সাথে বন্ধুরা, আপনারা যদি ব্রাঞ্চে যান তাহলে সেক্ষেত্রে এখন কিন্তু বলেই দেওয়া হয়েছে যে কোনো রকম আপনার স্যালারি স্লিপ লাগছে না, কোনো ব্যাংকের স্টেটমেন্ট এসব কিছু লাগছে না, তবে আপনার কিছু কিছু অ্যাড্রেস প্রুফ বা এই ধরনের কিছু ডকুমেন্টস হয়তো লাগবে। তো আপনার যে ফিনান্সিয়ালি স্ট্রেসড হয়েছেন সে সমস্ত কিন্তু আপনাকে প্রমাণপত্র দেখা হবে না এইবারে যদি আপনি লোন রিস্ট্রাকচারিংটা অ্যাভেল করতে যান বা আপনি নিতে যান। তো এক্ষেত্রে আপনাকে সরাসরি অ্যাপ্লিকেশন একটা লিখতে হবে, হয়তো সাদা কাগজে, যে আপনার নাম, লোন অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এবং তার ফলে, এবং আপনি যে লোন রিস্ট্রাকচারিং করাতে চান সেটা আপনি সেখানে প্রেয়ার হিসেবে বলবেন টু দ্য ম্যানেজারের কাছে। আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা ম্যানেজারকেই লিখবেন এবং বাংলা ভাষাতেই লিখতে পারেন সাদা কাগজের উপরে আপনি কোন কারণে এই রিস্ট্রাকচারিং প্ল্যানটা নিতে চাইছেন, এবং আপনার লোন অ্যাকাউন্ট, আপনার আইডি কার্ড, এই সমস্ত কিছু নাম্বার দিয়ে আপনি পুরোপুরি বিষয়টা, একটা যেভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় সেভাবে কিন্তু আপনি লিখবেন এবং ব্যাংকের ম্যানেজারকে গিয়ে জমা দেবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি কিন্তু আরও একটাভাবে আপনাদের হেল্প করতে পারি, যে আপনারা ধরুন আপনার লোন রয়েছে এবং সেক্ষেত্রে আপনি আপনার রিস্ট্রাকচারিং করার পর আপনার লোন অ্যাকাউন্টটা কত ইএমআই দিতে হচ্ছে এবং রিস্ট্রাকচারিং করার পরে এখন কত দিতে হবে, তো সেটা কিন্তু আপনি ক্যালকুলেট করে নিতে পারেন একটা ওয়েবসাইটের মাধ্যমে। সেটা কিন্তু আপনাদের পরের ভিডিওতে জানিয়ে দেবো কীভাবে কী করবেন, কারণ সেটা একটা আলাদা সেপারেট ভিডিওর দরকার রয়েছে। তো এক্ষেত্রে বন্ধুরা, অফলাইনে আপনারা এভাবে করতে পারেন, এবং পরবর্তী ভিডিওতে অনলাইন কীভাবে করবেন, অনলাইনে কী কী ডকুমেন্টস লাগতে পারে, কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল করবেন এবং তার সাথে ওই রিস্ট্রাকচারিং হওয়ার পর যে লোন ক্যালকুলেটর, সেটা কিন্তু কত ইএমআই দিতে হবে, আপনি কত দিতে পারবেন, আপনি ইএমআই বাড়াতে কমাতে চাইছেন না, আপনি টেনিওরটা বাড়াতে চাইছেন, সময় পর্বটা যেটা বাড়াতে চাইছেন, সে সমস্ত কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, লোন রিস্ট্রাকচারিং সম্পর্কিত আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে
জানাতে ভুলবেন না। আর বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা পাশে অল করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে অন্যদেরও কিন্তু জানাতে সুযোগ করে দেবেন। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।